হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব তোমাদের যাদের হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হয়ে গিয়েছে, তোমরা এখন বিভিন্ন কলেজের যে ভর্তি প্রক্রিয়া তা নিয়ে আসলে জানার চেষ্টা করছো। তো তোমরা হয়তো জানো যে বাংলাদেশের তিনটা কলেজে হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হয়। তার মধ্যে একটি কলেজ হলো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল বা সেন্ট জোসেফ কলেজ। তো এই কলেজে যেই ভর্তি প্রক্রিয়া এবং ভর্তি পরীক্ষার যেসব বিষয় আসে তা নিয়ে আসলে আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে আমরা কলেজের পরিচিতি একটু দেখে নিই। তো এখানে হালকা কিছু লেখা আছে। তো এখানে যদি দেখি যে এই কলেজে কিন্তু আসলে দুইটা শাখা আছে, একটা হলো যে স্কুল শাখা, সেখানে হচ্ছে ক্লাস 3 থেকে 10, আর আছে আমাদের কলেজ শাখা, কলেজ শাখায় হচ্ছে 11-12 শ্রেণী, আর ভাষণ বাংলা ইংরেজি দুটোই আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু আসন দেখার চেষ্টা করি যে কলেজে মানে ভর্তি পরীক্ষার জন্য আসলে কজন নেওয়া হবে ভর্তি পরীক্ষার পর, তো বিজ্ঞান বিভাগে যদি দেখি এখানে 420 জন রয়েছে বাংলা ভার্সনে, ইংরেজি ভার্সনে 80 জন, ব্যবসায় শিক্ষায় বাংলা ভার্সনে 170, আর মানবিকে বাংলা ভার্সনে 90 জন রয়েছে, এবং এটা কিন্তু 21-22 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী। তো এই ছিল হালকা একটা পরিচিতি। এখন আমরা জানবো যে কেন আসলে তুমি সেন্ট জোসেফে পরীক্ষা দিবে বা কেন এখানে আসলে ভর্তির জন্য আসলে বিবেচনা করবে। তো প্রথমেই যদি জানি যে ঢাকার মধ্যে অন্যতম একটি ভালো কলেজ। তো তোমরা যদি একটু দেখো যে সেন্ট জোসেফ কিন্তু মিশনারি কলেজগুলোর মধ্যে অন্যতম, এবং তোমরা হয়তো জানতে পারো যে মিশনারি কলেজগুলো কিন্তু একটু ভিন্নভাবে তাদের কলেজ আসলে পরিচালনা করার চেষ্টা করে, এবং নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ তাদের যেই নিয়মকানুন সেগুলো কিন্তু প্রায় সেম, এবং এখানের যেই ডিসিপ্লিনড ওয়ে বা আরও বিভিন্ন জিনিস আছে সেগুলো যদি তুমি দেখো সেগুলো কিন্তু আসলেই অন্যান্য কলেজ থেকে কিছুটা ভিন্ন। এবং আমরা যদি শিক্ষক নিয়ে বলি, অবশ্যই আমাদের যেই কলেজের যে শিক্ষকগণ আছেন তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেন যে তাদের শিক্ষার্থীদের আসলে ভালো ওয়েতে পড়ানোর জন্য, এবং তারাও কিন্তু, আমি যদি বলি আমার কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করি, যে আমাদের শিক্ষকরা সবসময় হচ্ছে তাদের যে শিক্ষার্থীরা রয়েছে অতীতে যারা হচ্ছে ভালো ভালো জায়গায় গিয়েছে তাদের সবসময় তারা হচ্ছে কাহিনী বলেন এবং আমাদেরকে ইন্সপায়ার করেন। এর মাধ্যমে হয় কি যে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কোন পথে যেতে হবে। এরপরে বলি ভালো পরিবেশ ও নিয়মকানুন। আগে বললাম যে অনেক ডিসিপ্লিন ওয়েতে আসলে সব কিছু করা হয় এবং একদম সময় মতো কলেজে উপস্থিত থাকতে হবে। এছাড়া আরও বিভিন্ন কার্যক্রম রয়েছে, সেগুলো করলে হয় কি যে মানে কলেজের যেই যে বিষয়টা হয় যে শিক্ষার্থীরা মানে অনেকেই কলেজে উঠে আসলে একটু ছন্নছাড়া হয়ে যায়, বাট এই কলেজে যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমাকে একটা নিয়মের মধ্যে সবসময় থাকতে হবে। এই কারণে তোমার পড়ালেখা বলি বা বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হবে। এরপরে ফ্রেন্ড সার্কেল। তো আর আমাদের এই সেন্ট জোসেফে কিন্তু মানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু আসে এবং হোস্টেলে থেকে তারা পড়াশোনা করে। এতে হয় কি যারা মনে করলো ঢাকার বাইরে থেকে আসে তাদের মধ্যে কিন্তু একটা মানে একটা জেদ কাজ করে যে আমি অনেক কষ্ট করে আসলাম, আমাকে অবশ্যই ভালো করতে হবে। তো তুমি যদি ওই ধরনের বন্ধুদের সাথে যদি চলো তাহলে তোমার মধ্যেও কিন্তু আসলে একটা যেই মানে আমাকে পরিশ্রম করতে হবে সেই একটা মেন্টালিটি কিন্তু তোমার চলে আসবে। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে আবেদনের যোগ্যতা নিয়ে। এটা হচ্ছে 21-22 শিক্ষাবর্ষের যেই আমাদের বিজ্ঞপ্তি ছিল তা অনুযায়ী। এখানে বিজ্ঞান বিভাগে যদি বলি, বিজ্ঞান বিভাগে হচ্ছে আমাদের কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু GPA 5 লাগবে, সেটা বাংলা এবং ইংরেজি দুই ভার্সনেই কিন্তু আসলে GPA 5 লাগবে। আর এখানে কিন্তু এমন না যে তুমি যদি মনে করলা ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর কোনো একটা যদি মিস করো তাহলেও কিন্তু সমস্যা নাই, জাস্ট ওভারঅল GPA 5 থাকলেই কিন্তু হবে। আর একটা জিনিস যে তোমার কিন্তু উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে, মানে অপশনাল হোক বা মেইন হোক সমস্যা নেই, বাট এই দুটো সাবজেক্ট থাকলেই কিন্তু হবে। আর ব্যবসা শিক্ষারও দেওয়া আছে, ব্যবসা শিক্ষা থেকে 3.5, মানবিকে হচ্ছে 2.5, আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও দেখতে পারো যে বিজ্ঞান থেকে যদি তুমি ব্যবসায়ী শিক্ষায় ভর্তি হতে চাও তাহলে তোমার 3.5 হলে চলবে, বিজ্ঞান থেকে মানবিকে হচ্ছে 3.5, আর ব্যবসায়ী থেকে মানবিকে 3। এই ছিল মোটামুটি আবেদনের যোগ্যতা। এখন দেখি যে ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়গুলো হবে। আচ্ছা, সব ভর্তি পরীক্ষায় এখানে বলা আছে যে 100 নম্বরে লিখিত ও মৌখিক, মানে দুটো মিলেই আসলে 100 নম্বর। আর বিজ্ঞান বিভাগে যদি দেখি যে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, মানে মেইন যেই বিষয়গুলো আছে সায়েন্সের সেগুলো থেকে, এবং বাংলা ইংরেজি থেকেও কিন্তু কিছু প্রশ্ন থাকে, খুব বেশি না। আচ্ছা, ব্যবসায়ীও ব্যবসায়িক শিক্ষারও কিছু বিষয় আছে, এগুলো দেখে নিতে পারো,
মানবিকেরও বিষয়গুলো আছে, সেখান থেকেও তোমাদের প্রশ্নগুলো হবে। এখন দেখি আমরা প্রস্তুতি নিয়ে কোন কোন বিষয়গুলো আসলে কীভাবে একটু দেখা উচিত। তো আমি আসলে মেইনলি সায়েন্সেরগুলোই বলছি। তো পরীক্ষা কিন্তু আসলে মানে লেখার কোয়েশ্চেন এবং এমসিকিউ দুইটাই কিন্তু থাকবে তোমাদের পরীক্ষাতে। আর সাবজেক্টগুলো তো দেখা যাচ্ছে যে বাংলা, সরি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা। তো ফিজিক্স, এখন আমি একটু কোয়েশ্চেনের টাইপগুলো যদি বলি যে কোয়েশ্চেনগুলো কেমন হবে, দেখো এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট, তাই না? অনেকগুলো সাবজেক্ট এবং পরীক্ষাটা কিন্তু আসলে খুব বেশি সময় ধরে হবে না, মাত্র কিন্তু 1 ঘন্টা ধরে। তো বুঝতেই পারছো যে যেহেতু সব সাবজেক্ট থেকে আসলে কিছু প্রশ্ন থাকবে, তাই প্রশ্নগুলো কিন্তু আসলে খুব বেশি বড় হবে না। হ্যাঁ, মনে করো ফিজিক্স থেকে তোমাকে মনে করো 5টা কোশ্চেন দিবে, তো 5টা কোশ্চেন দিলে কিন্তু কোশ্চেনগুলো মোটামুটি মানে এক লাইনের, মানে কোশ্চেনগুলো হয়তো একটু ছোটো হবে বাট হালকা সলভ করে কিন্তু লিখতে হবে। এবং এখানে কিন্তু এমসিকিউ থাকবে, এমসিকিউ নর্মালি থাকতে পারে হচ্ছে ইংলিশ, বাংলা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এমসিকিউ থাকবে। আর কেমিস্ট্রি, বায়োলজিও মনে আছে না, আমি লিখতে ভুলে গেছি, বায়োলজিও মনে আছে। সো বায়োলজিও হালকা একটু দেখতে পারো। আর যদি সিলেবাস নিয়ে বলি, আমাদের সেন্ট জোসেফে কিন্তু তোমাদের হয়তো এসএসসি পরীক্ষাতে হয়তো একটু কম সিলেবাসে হয়েছিল, ফুল সিলেবাসে হয় নাই, বাট সেন্ট জোসেফে কিন্তু বা নটরডেমে মেবি যে ফুল সিলেবাস থেকে কিন্তু তারা কোয়েশ্চেনটা করে। তো এক্ষেত্রে তোমরা তোমাদের যে চ্যাপ্টারগুলো এসএসসিতে ছিল সেগুলো তো একটু দেখবেই। আর বাইরে থেকে মনে করো ওখানে যদি কিছু ইম্পর্টেন্ট সূত্র থাকে, সূত্র থেকে যদি ওখানে ম্যাথ থাকে, সেই ম্যাথগুলোও দেখে নিতে পারো। আর ক্যালকুলেটর, নর্মাল ক্যালকুলেটর অ্যালাউ করতে পারে, আর ক্যালকুলেটর আসলে অ্যালাউ নাও করতে পারে। আমার সময় আসলে ক্যালকুলেটর দেয়নি, বাট রিসেন্ট ইয়ারে কিন্তু দিয়েছিল ক্যালকুলেটর। তো ক্যালকুলেটর না দিলেও সমস্যা নেই, ম্যাথের প্রবলেমগুলো খুব বেশি আসলে কঠিন দিবে না, মোটামুটি হাতে করা যায় এমনই, কিন্তু এমনই কোয়েশ্চেন দিবে। আর কোয়েশ্চেন টাইপ নিয়ে বললামই যে মানে ইজি কোয়েশ্চেন, ইজি না মানে মানে একটু একটু লিখতে হয় এই টাইপের কোয়েশ্চেনই দিবে, বা একটা সূত্র অ্যাপ্লাই করে করতে হয় এমন কোয়েশ্চেন দিবে। আচ্ছা, আর প্রস্তুতি যদি বলি যে কী কী পড়বা, এখন তোমরা তো মনে করো এসএসসি দিয়ে আসছো মোটামুটি, এখন সেই এসএসসি যে পড়াই সেটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো তাহলে এখানে ভর্তি পরীক্ষায় আসলে উত্তর যেতে আসলে খুব একটি কষ্ট হবে না। এখন তোমরা যেহেতু যতদিন তোমাদের সময় আছে তখন হচ্ছে তোমরা জাস্ট যে সূত্রগুলো আছে সূত্রগুলো আর যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, তোমরা তো অবশ্যই জানবে যে কোন কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো, সেগুলো হালকা দেখে নিলেই মোটামুটি বলা যায় যে চলবে। আচ্ছা, এখন আমরা একটু ভাইবা নিয়ে দেখি, যেহেতু ভাইবাটাও আমাদের এখানে আসে, সংযুক্ত আসে। সো সেন্ট জোসেফের ভাইবা নিয়ে যদি বলি, সেন্ট জোসেফের ভাইবাটা আসলে একসাথেই হয়, মানে যেদিন তোমার লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরেই তোমার আসলে ভাইবাটা হয়ে যাবে। তো ভাইবার সময় আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আসলে আমাকে মানে কোনো পড়া বা এরকম কিছু জিজ্ঞেস করেনি, বাট কিছু টেকনিক্যাল প্রশ্ন যেমন করতে পারে, যেমন যেমন একটা প্রশ্ন প্রায় হয়তো করে, সেটা হচ্ছে যে তুমি যদি এনডিসিতে চান্স পাও তাহলে কি সেন্ট জোসেফে পড়বে কি না, বা এই টাইপের কিছু কোয়েশ্চেন, এগুলো মনে করলা অনেস্ট অ্যান্সারটা দিলেই আসলে তুমি মানে পার পেয়ে যাবে, কারণ স্যাররাও জানে যে মানে অ্যান্সার আসলে কোনটা হওয়া উচিত। আর আরও কিছু কোয়েশ্চেন আসে, যেমন তুমি কি সিগারেট খাও কি না এই টাইপের, তারপর নিয়মকানুন কি মানবে কি না, এই টাইপের কোয়েশ্চেনগুলো আসলে সুন্দর করে বলতে পারলেই তোমার ভাইবাটা হয়ে যাবে, মানে ভাইবাতে আসলে ভয় পাওয়া যাবে না, সিম্পলভাবে অ্যান্সারটা দিলেই কিন্তু ভাইবাতে ফুল মার্কস ইজিলি আসলে পাওয়া যাবে। সো ভাইবে নিয়ে টেনশন করার এত বিষয় নেই। তো এই ছিল মোটামুটি একটা ধারণা। আর তোমাদের হয়তো অ্যাপ্লাই মনে করলে অনলাইনে করতে হবে হয়তো, সো যখন অ্যাপ্লাই টাইম আসবে তখন অ্যাপ্লাই করে নিবে। আর ভর্তি পরীক্ষাটাও যেদিন ডেট দিবে সেদিন চলে যাবে ক্যাম্পাসে, সেই ভর্তি পরীক্ষাটা আশা করি ভালো হবে। আর তোমার যদি আর কোনো কোশ্চেন থাকে এই সেন্ট জোসেফ অ্যাডমিশন নিয়ে তাহলে করতে পারো কমেন্ট বক্সে। আর এই ছিল আমাদের ভিডিও, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।